দুনিয়া সময়টা ক্রমশ ফুরিয়ে যাচ্ছে এই দুনিয়ার সময় বেশি দিন বাকি নাই বর্তমান পৃথিবীর গবেষকরা গবেষণা করে বলছে দিন যাচ্ছে দুনিয়ার সময়টা ফুরিয়ে যাচ্ছে এমন সময় পৃথিবীর জন্য অপেক্ষা করছে আজকে আমি পৃথিবীর বর্তমান পরিস্থিতি নিয়ে পড়াশোনা করেছি এমন পরিস্থিতি পৃথিবীর জন্য এখন বর্তমান সময় অপেক্ষা করছে বড় ধরনের একটা ভয়াবহ সময় আসছে গবেষকরা বলছে এল নিনো নামক একটা সংকেত পৃথিবীর জন্য এখন প্রদর্শিত হচ্ছে এল নিনো মানে ছোট সন্তান এল নিনো মানে ছোট ছেলে এই পৃথিবীর জন্য এল নিনো আসছে তার মানে কি সর্বপ্রথম পেরুতে একজন সাধারণ মাছ ধরে যারা এদেরকে আপনাদের পাবনায় কি বলে মাশাআল্লাহ সবাই বুঝতেছেন তো আমার কথা এল নিনো সর্বপ্রথম পেরোর একজন জেলে এল নিনো নাম দিয়েছে সেই জেলে একদিন দেখতেছে সমুদ্রের ভিতরে নেমে সমুদ্রের একদিকের পানি কেমন যেন গরম মনে হচ্ছে সমুদ্র পৃষ্ঠের একদিকের পানি গরম হয়ে যাওয়া অন্য দিকে ঠান্ডা হয়ে যাওয়া প্রচন্ড খরার প্রভাব পৃথিবীতে আসছে এটা প্রমাণ করে পেরুর সর্বপ্রথম একজন জেলে নাম দিয়েছে এল নিনো মানে ছোট ছেলে একদিকের পানি ঠান্ডা আরেক দিকের পানি গরম এমন দেখে সেই নামটা দিয়েছে গবেষকরা গবেষণা করতে করতে অবাক হয়ে গেছে এখনি আপনি যদি সার্চ করে দেখেন একজন দুইজন না 1895 সালে 1896 সালে ওই পেরুতে ঘটে যাওয়া এল নিনো পৃথিবী কেমন সংকেত দেখিয়ে দিয়েছিল হাজার হাজার কিলোমিটার দূরে 15000 কিলো দূরে এই ভারতবর্ষের ভিতরে ইন্দোনেশিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে 1895-96 অস্ট্রেলিয়া ভারত আর ইন্দোনেশিয়া বাংলাদেশ সহ পৃথিবীর বেশ কয়েকটা দেশ মিলে 50 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছিল বলেন কত লাখ আরো আসতে বলেন 50 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে এল নিনোতে মারা গেল তার মানে পৃথিবীর একদিকে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হল অন্যদিকে খরা দেখা দিল আল্লাহ রাব্বুল আলামিনে আযাবগুলো কখন দেন মানুষগুলা যখন মালিককে ভুলে যায় তখন যিনি ভয়াবহ আযাবগুলা পৃথিবীতে দেন তিনি কে বহু বছর আগে থেকে মাহফিলে আমি বলছি 2024 ভয়াবহ একটা বছর হবে আপনারা এখন সংবাদপত্রগুলা গেটে গেটে দেখবেন এল নিনো পৃথিবীর দিকে আসছে 2024-এ একদিকে বৃষ্টি হবে অন্য দিকে খরা লেগে যাবে পানির জন্য মানুষগুলা মারা যাবে এই যে পৃথিবীর ভয়াবহ অবস্থা আসবে অন্য দিকে বরফগুলো গলতে শুরু করেছে নিচে থাকা 50000 বছর আগে কত বছর 50000 বছর আগের একটা ভাইরাস জম্বি ভাইরাস নাম কি ভাইরাস জংলি নামে এল নিনোর মতো এমন আঘাত যদি পৃথিবীতে আসে করোনাতে 50 লক্ষ মানুষ মারা যায় কিন্তু এল নিনোতে 50 লক্ষ মানুষ মারা গেল জম্বি ভাইরাস নতুন করে জেগে উঠেছে এই যে পৃথিবীর এখন আবহাওয়ার অবস্থা এই যে প্রচন্ড শীত পড়েছে আবার শীতের মৌসুমে বারবার বৃষ্টি হচ্ছে আরব দেশের দিকে তাকায় দেখেন সবুজ হয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে লায়ান বুতুল আর আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে বারবার বৃষ্টি হবে জমিনের ভিতরে ফলন হবে না এই বৃষ্টি রহমত হিসাবে আসবে না
আযাব হিসাবে বৃষ্টি আসবে এমন ভয়াবহ সংকেত যখন পৃথিবীতে চলছে পৃথিবীর গতি পর্যন্ত পাল্টায়া যাচ্ছে 0.02 মিলিসেকেন্ড দিনের দৈর্ঘ্য বেড়ে গিয়েছিল 1995 থেকে 96 1895 থেকে 96 সময়ের গতি পর্যন্ত বেড়ে গিয়েছিল আবার যদি পৃথিবীতে ভয়াবহ এমন রোগ চলে আসে এমন রূপের কারণে হাজার হাজার মানুষ মারা যাবে লাখ লাখ মানুষ মারা যাবে পৃথিবীতে কয়েকটা দেশের জন্য সংকেত দেখানো হয়েছে এটা আমি আপনাদেরকে ভয় লাগাচ্ছি না রাইটার্স পৃথিবীর কয়েকটা দেশের নাম তালিকা করছে এর মধ্যে আছে বাংলাদেশ এর মধ্যে আছে ভারত এর মধ্যে আছে আফ্রিকা এর মধ্যে আছে আমেরিকা এর মধ্যে আছে অস্ট্রেলিয়া এই দেশগুলোর নাম পৃথিবীর বিশেষজ্ঞরাই নামগুলো উল্লেখ করেছে ও আমার বাংলাদেশের মুসলমান সময় সবাই বলেছিল এদেশের মানুষ জায়গায় জায়গায় মরে পড়ে থাকবে এর পরেও দেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কে কিন্তু আপনি আমি সেই সময় ওয়াদা করেছিলাম আল্লাহ নামাজ ছাড়ব না নামাজের দিকে আসেন নাই দিন কায়েমের দিকে আসেন নাই আজকে যদি আপনি আমি আবার নিয়ত করি আল্লাহ আযাবের কথা শুনলাম অনেক বড় আযাবের কথা শুনলাম অনেক বড় বিপদের কথা শুনলাম আল্লাহ আমরা তওবা করে ফেলেছি অবশ্যই যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে কোরআন থেকে শুনুন আমার ভাইরা অত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্না আল্লাহ শাদীদুল ইকাব আযাব যখন আসবে আল্লাহ কাউকে ছেড়ে যাবে না সবাইকে ধরবে একদিকে পৃথিবীতে আসলো এলনিনো অন্য দিকে পৃথিবীতে আসতেছে লানিনা একদিকে থাকবে পৃথিবী গরম হয়ে যাবে টিকতে পারবেন না গরমের কারণে শীতের সময় এমন আসতে পারে সামনের দিনে ফ্যান ছেড়ে রাখা লাগবে গরমের সময় অতিষ্ঠ হয়ে যাবেন খরা লেগে যাবে পৃথিবীতে এই আযাবগুলোর কারণে পৃথিবী ক্ষয়ক্ষতির ভিতরে পড়বে 84 ট্রিলিয়ন মার্কিন ডলার লক্ষ না কোটি না বিলিয়ন না 84 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতির ভিতরে পড়ে যাবে পৃথিবী যদি বাঁচতে চান এই কোরআনের দিকে আসা ছাড়া বাঁচার কোনো উপায় মুসলমানের নাই আরো আস্তে বলেন এই মাহফিল যারা আমরা বসলাম কথাগুলো যারা শুনছি গাফলতি বাদ দিয়ে দেন আল্লাহর দিকে ফিরে আসেন বিপদ মুসিবতে খাস ভাবে যিনি বাঁচায় দিবেন তিনি কে করোনা থেকে যখন বাঁচছেন তখন কি স্লোগান দিছেন আমরা মোকাবেলা করেছি কি মোকাবেলা করছেন আপনি নমরুদ একটা ল্যাংরা মশার মোকাবেলা করতে পারে না আর তুমি মোকাবেলা করবা করোনা আল্লাহর আযাবের কোনো মোকাবেলা হয় না একটা ঢেউয়ের মোকাবেলা আপনি করতে পারবেন না আপনার সেনাবাহিনী নিথর নিস্তব্ধ হয়ে দাঁড়ায় থাকবে অস্ত্র তাক করে রাখবে আল্লাহর সেনাবাহিনী বিজয়ী হয়ে যাবে ঠিক কিনা বলে কথা কি বুঝে আসতেছে তারপরে বোঝা যায় গাফলতি থেকে যদি বাঁচেন আগামী দিনে বাঁচবেন না হলে মরবেন ঠিক কিনা বলে নামাজ ধরবেন তো ইনশাল্লাহ এবার আমার ভাইয়েরা পার্শ্ববর্তী দেশের দিকে তাকান
কোন দেশের দিকে তাকাইতে বলছি? আজকে নিউজটা আমি পড়ছি, চিন্তা করছি এই মাহফিলটা নিয়ে কথা বলব। ভারতে উত্তরবঙ্গের ভারতের উত্তর প্রদেশের একটা বিশাল মসজিদ, 400 বছরের পুরাতন মসজিদ, মসজিদটার নাম জ্ঞান বাবি। বাবরি মসজিদের পরে নতুন করে তারা হাত দিয়েছে জ্ঞান বাপি মসজিদ। বলেন কি মসজিদ? জ্ঞান বাপি মসজিদ, জ্ঞান বাপি। ভারতের উত্তর প্রদেশের এই জ্ঞান বাপি মসজিদ, সম্রাট আওরঙ্গজেব এই মসজিদটা নির্মাণ করেছিলেন 1669 সালে। এই 1669 সালের নির্মিত মসজিদ, এই মসজিদের উপরে এখন চারজন নারী সর্বপ্রথম মামলা করেছে। তাদের দাবি হচ্ছে এখানে শিবলিঙ্গ আছে, হিন্দুদের অনেক নিদর্শন এখানে আছে, সুতরাং মুসলমানদের মসজিদ ভেঙে ফেলতে হবে। অলরেডি তারা মামলা করে অলরেডি এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে, মুসলমানদের সব নিয়ে যেতে হবে, সিলগালা করে দেওয়া হয়েছে মসজিদ। বাবরি মসজিদের পরে জ্ঞান বাপি মসজিদের মধ্যে যারা হাত দিয়েছে, জ্ঞান বাপি মসজিদে যারা হাত দিয়েছ, মনে রাখো বেশি দিন লাগবে না, আগামীর পৃথিবী মসজিদের পৃথিবী হবে। মুসলমানদেরকে যিনি বিজয়ী বানাবেন তিনি কে? আমি আজকে আপনাদেরকে পরিষ্কার শোনাই দিই রাসূলুল্লাহর হাদিস। শুনতে কষ্ট লাগলেও প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন সাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল এমন হবে, আহরাজাহুম আল্লাহু মিনান নার, জাহান্নামের আগুন যাদের জন্য হারাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কারা হবে তারা? এক নাম্বার হবে সাবাতুন তাগুযুল হিন وإصابة تكون مع عيسى ابن مريم عليه السلام جرى هندوستان بجوئر جنن لربيب اي هندوستان بجوئر جنن جرى برحبيب جان ديبه مال ديبه جيبان ديبه جهنم مرا گنتا در جنن حرام ہوئے جبه بولن الله اكبر آج کامار بھائی در کامی شنائے دیتے چاہی شمائی کنتو شہیدی کے جات چھے এই যে পাকিস্তান আর ইরানের সঙ্গে এই যে সংঘাত চলছে, এই সংঘাতের মোড়, এই আঘাতের মোড় একটা ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত হবে খুব শীঘ্রই। এই শীঘ্রই ঐক্যবদ্ধ এই শক্তি, পাগড়িওয়ালা আফগানিস্তানের এই শক্তি, সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা লড়াই হবে আল্লাহর ঘর মসজিদে যারা আঘাত করেছে। আব্রাহার বাহিনীর কথা স্মরণ করে দেখেন, তেমন কিছু আল্লাহর লাগে নাই, পাখির ঠুটে একটা, পায়ের মধ্যে দুইটা, পারমাণবিকের মতো শক্তিশালী ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের মতো বিস্ফোরক দিয়ে আল্লাহ পাক আব্রাহকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলে? আজকে যারা আমার মসজিদে আঘাত করছো, আজকে যারা আমার মসজিদকে ঘুরিয়ে দিচ্ছ, আজকে যারা আমার বাবরি মসজিদকে শেষ করে দিলাম, জ্ঞান বাপি মসজিদে যারা আঘাত করলো, প্রত্যেকটা আঘাতের আঘাতের চড়া মূল্য দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, ঠিক কিনা বলেন? মনে করেন এই আলোচনা করার পরেও নানা রকমের বাধা আসবে, ঠিক কিনা বলেন? আমি আজকের মুসলমানদেরকে বলতে চাই, এই আলোচনা শুধু আমার আলোচনা না, আবু হুরায়রার মতো সাহাবী তিনি নিজে বললেন গজওয়াতুল হিন ফাইন আদরাক্তুহা উনফিকু ফিহা নাফসি, যদি গজওয়াতে হিন্দ আমি পেয়ে যাই
আমি আমার নিজের জীবনটা গজওয়ে হিন্দে দিয়ে দিব বলেন আল্লাহু আকবার এই বক্তব্য আবু হুরায়রা নিজে দিচ্ছে এরপরে তিনি বলছেন ওয়া মালি সম্পদগুলো সব হিন্দের বিজয়ের জন্য ব্যয় করে ফেলব জোরে কোন আল্লাহু আকবার এরপরে তিনি বলছেন ওয়া ইন কুতিলতু কুনতু আফদালাস শুহাদা যদি এই লড়াইয়ে আমি শহীদ হয়ে যাই সবচেয়ে সেরা শহীদ আমি হব কারণ আমি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জাহান্নামের আগুন যাদের জন্য হারাম তাদের মধ্যে আমি শামিল হয়ে গেলাম জোরে কোন আল্লাহু আকবার এরপরে আল্লাহর নবী বলেন ওয়া ইন রাজাতু এরপরে আবু হুরায়রা বলেন ওয়া ইন রাজাতু ফানা আবু হুরায়রা আল মুহাররাদু যদি আমি ওই যুদ্ধ থেকে ফিরে আসি শহীদ না হই তারপরেও আমাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন স্বাধীন হওয়ার কারণে মুসলমানদেরকে স্বাধীন করার কারণে যিনি মুক্ত করবেন তিনি কে তো যদি আজকে আমরা মুসলমানরা একটু চিন্তা করি আমাদের পার্শ্ববর্তী দেশ যেই দেশের ভিতরে মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা করা হয় জয় শ্রীরাম বল বলে বলে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে জায়গায় জায়গায় আমার মা বোনদেরকে অপদস্থ করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে আজ যদি আমরা প্রতিবাদ না করি আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না ঠিক কিনা বলে এই জন্য যত মুসলমানরা আজকে বসলেন এখনো হিন্দি ছবি আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগে স্টার জলসা জি বাংলা স্টার প্লাস এইগুলো দেখে দেখে আমার মা বোনেরা সময়টা পার করে এর নাম গাফলতি এর নাম কি সবাই বলেন এর নাম কি আবার বলেন এর নাম কি গাফলতি আল্লাহ বারবার ছেড়ে দেন না আজ আমার বাবরি মসজিদ জ্ঞানবাপী মসজিদ যারা নষ্ট করে দিচ্ছে এই মসজিদকে যারা ধ্বংস করছে আমার প্রতিবাদ হবে তাদের প্রতি চরম ঘৃণা বনে প্রত্যাখ্যান করা লাগবে দিনের দিকে ফিরে আসা লাগবে আল্লাহর জমিনে অন্তত নামাজি হয়ে মসজিদে প্রবেশ করা লাগবে ঠিক কিনা বলেন রাজি আছেন মুসলমান তারা মনে করছে অনেক শক্তিশালী হয়ে গেছে এই পৃথিবীতে তাদের সংখ্যা 120 কোটি আমাদের সংখ্যা স্টিল নাও আজকের দিনে যদি জরিপ চালান 190 কোটি মুসলমান একজন মুসলমান কমতেছে না মৃত্যুবরণ করে একজন 10 জন মুসলমান মুসলমান হয় ইসলাম গ্রহণ করে জোরে কোন আল্লাহু আকবার মুসলমান কমে না মুসলমান শুধু বাড়ে তাদের ধর্ম খ্রিস্টপূর্ব 500 বছর আগে তাদের ধর্মে 33 কোটি দেবতা আছে বিষ্ণু আছে শিব আছে কৃষ্ণ অসংখ্য দেবতায় ভরা আমাদের ধর্মে একজন মাত্র মালিক আছেন তিনি কে আল্লাহ তাদের ধর্মগ্রন্থ অনেকগুলো স্মৃতি শ্রুতি উপনিষদ যজুবেদ ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ অনেক কিছু তাদের আছে আমাদের আছে শুধু কোরআন আর সুন্নাহ জোরে করে আল্লাহু আকবার এই মাহফিল যারা আমরা বসলাম নিয়ত করে ফেলেন মুসলমান আজকে থেকে অমুসলিমদের কোন কিছু অনুসরণ অনুকরণ করবেন না এই মাহফিলটা যিনি নাজাতের জন্য কবুল করে নেবেন তিনি কে আল্লাহ এবার আসেন এই পৃথিবীতে যারা অহংকার করেছে তাদের শাস্তি একটু শুনাই শুনবেন আমি দেখতেছি যুবকদের মনোযোগ আছে মুরব্বীদের মনোযোগ আছে তো মুরব্বীরা কি বলেন মনোযোগ আছে পৃথিবীর ভয়াবহ সময়টা একটু আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই কতদিন হায়াতে আছি আমিও জানি না আপনারাও জানেন একটু বুঝিয়ে দিয়ে যাই কিরকম সময় আসতেছে এই পৃথিবীতে যারা অহংকার করছে তাদের একটা লিস্ট আমি করছি অল্প কয়েক দিনের অল্প কিছু বছরের মানুষের অহংকারের পতন নিয়ে আমি একটা লেখা লিখছি 1912 সালের 15ই এপ্রিল যাত্রা শুরু করেছিল টাইটানিক শুনছেন না জোরে কোন শুনছেন
যাত্রী সংখ্যা ছিল প্রায় 2224 জন ঠিক যাত্রা শুরু করি টাইটানিকটা 11টা বেজে 10 মিনিটে রাতে ডুবে গেছে কেন ডুবলো কারণ টাইটানিকে যেই লোকটা টাইটানিক বানিয়েছিল তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল তাকে বলা হচ্ছিল কেমন টাইটানিক বানাইলেন সেই লোকটা গর্ব ভরে বলেছিল এমন টাইটানিক আমি বানিয়েছি স্রষ্টাও এটাকে কোনো ধ্বংস করতে পারবে না নাউজুবিল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ স্রষ্টাও কি করতে পারবে না টাইটানিকে নাকি স্রষ্টাও ধ্বংস করতে পারবে না প্রথম দিন যাত্রা করি 11টা 10 মিনিটে গিয়ে যখন ধাক্কা লাগছে ডুবতে সময় লেগে গেছে প্রায় 2 ঘন্টা একটা বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লাগার পরে মনে করছি কিচ্ছু হবে না ভেঙে চুরে চলে যাচ্ছিল এর মধ্যে যে ফাটল ধরে পানি ঢুকতেছে তারা টের পায় না 2 ঘন্টার ভিতরে মাছখান থেকে ভেঙে দুইটা ভাগ হয়ে একেবারে অতল গহ্বরে চলে গেছে জোরে কোন আল্লাহ আল্লাহ প্রমাণ করে দিলেন পৃথিবীতে কোন জালেমকে অত্যাচারীকে যিনি টিকায় রাখেন না তিনি কে আল্লাহ এই টাইটানিককে দেখতে গিয়ে টাইটান ওশেন গেট থেকে নির্মাতারা টাইটান নামে ছোট্ট একটা সাবমেরিন বানাইছিল টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাবে ওইখানে অহংকারীদের আচরণ দেখে নিজেদের ভিতরে ইমানই কোনো পরিবর্তন না এনে বরং অহংকার নিয়ে যারা ফিরে আসতো দীর্ঘদিন ধরে হঠাৎ করে ওই টাইটানকে আল্লাহ দুর্ঘটনায় ফেলে সবগুলারে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা বলে এবার আসেন ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ছিল টেনক্রেডো নাম কি ছিল টেনক্রেডো এই টেনক্রেডো নেভেস নির্বাচনের আগে বলেছিল আমার যে পরিমাণ জনপ্রিয়তা আছে খোদ খোদাও যদি চায় আমাকে প্রেসিডেন্ট থেকে কেউ হটাইতে পারবে না নাউজুবিল্লাহ বলবেন না ঠিকই দেখা গেল নেভেস অনেক ভোটে নির্বাচিত হয়েছে কিন্তু নির্বাচনের আগের দিনই নেভেস হঠাৎ করে মৃত্যুবরণ করছে জোরে করে আল্লাহ বলেন তো দেখি জালেমদেরকে যিনি পৃথিবীতে শায়েস্তা করে নিদর্শন বানায় রাখেন তিনি কে আল্লাহ এই পৃথিবীতে যদি আমরা একটু তাকায় দেখি ব্রাজিলিয়ান একজন গায়ক ছিল খুব বিখ্যাত গান গাইতো খুব গান গাওয়ার আগ মুহূর্তে একটা সিগারেট খাচ্ছে নাম ছিল মিরান্ডা কাজুজা এই মিরান্ডা কাজুজা নামক গায়ক ঠিক যখন গান গাইতেছে সিগারেট টানতেছে সিগারেটের ধোঁয়া উপরের দিকে দিয়ে বসে এটা স্রষ্টার জন্য পাঠায় দিলাম এরকম নাস্তিক আমাদের দেশে এখন আছে না নাই মিরান্ডা কাজুজার মতো নাস্তিক উপরের দিকে ধোঁয়া ফুঁকে বললো এটা স্রষ্টার জন্য পাঠায় দিলাম মালিক তার উপরে এত রাগান্বিত হলেন কাজুজা 32 বছর বয়সে ফুসফুসে আক্রান্ত হয়ে পৃথিবীর ন্যাক্কারজনক মৃত্যুর মধ্যে কাজুজা পতিত হলো দুনিয়া থেকে জালেমকে আল্লাহ শেষ করে দিলেন জোরে করে আল্লাহু আকবার এই পৃথিবীর অহংকার করে আরেকটা জাহাজ তৈরি করা হয়েছিল ঠিক এমবি এক্সপ্লোরার নামক এমবি এক্সপ্লোরার নামক একটা জাহাজ তৈরি করে ওরাও বরফের ভিতর দিয়ে চলত তারাও যেদিন অহংকার দেখাইছিল আজকে আমরা ভিন্ন পথে যাব ভিন্ন পথে চলব বরফ আমাদের কিচ্ছু করতে পারবে না যেদিন এরকম অহংকার দেখিয়ে বের হয়েছে 60 দশকের এই বিশাল জাহাজ টাইটানিকের পরে শক্তিশালী জাহাজ ছিল 2007 সালে যেদিনই অহংকার করে বের হয়েছে যাত্রী সেদিন ভয়ে বের হয়নি কারণ তারা ভয় পেতেছিল যে এই যে অহংকার করে বের হয়েছে না জানি টাইটানিকের মতো দশা হয় মাত্র 100 জন যাত্রী নিয়ে বের হয়েছে প্রতিমধ্যে আসার পরই বরফের সাথে ধাক্কা লেগে এইটাও জমিন থেকে নিপতিত হয়েছে জালেমদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে জোরে করে আল্লাহ এই জন্য আজকের এই মাহফিল থেকে শুনেন
পৃথিবীতে যত জালেম জুলুম করবে মালিক ওই জালেমদেরকে শেষ করবে ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার আল্লাহ বলেন খবরদার জালেমদের সঙ্গী হয় না জালেমদের পাশে গিয়ে দাঁড়ায় না জালেমদের সঙ্গে ঠেস মেরো না জালেমদের সঙ্গে বন্ধুত্ব করো না যতজন জালেম হবে জালেমের সঙ্গে বন্ধুত্ব করবে জেনে রাখবেন অচিরে যিনি আযাব গজব দিয়ে শেষ করবেন তিনি কে আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিসগুলো শুনেন আল্লাহর নবী পৃথিবীর শেষ সময়ের কথা বলে গেছেন গায়েবের খবর কেউ জানে না একমাত্র যিনি গায়েবের খবর জানেন তিনি কে আল্লাহ নবীজির আল্লাহ যতদূর জানাইছেন নবী ততদূর আমাদেরকে বলে গেছেন আল্লাহর নবী আমাকে আপনাকে জানায় দিয়ে গেলেন লা তাকুমু সাআতু ও দুনিয়ার মানুষ ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদান হামির মানুষগুলা পশুর মতো নির্লজ্জ আর বেহায়া হয়ে যাবে ঠিক কিনা বলে আমরা কিরকম নির্লজ্জ হইছি পাঠ্য বই থেকে এখন বোঝা যায় ঠিক নেই আরো জোরে বলেন ঠিক কত বড় নির্লজ্জ আমরা হয়েছি আলেমদের কথাকে তোয়াক্কা করি না আলেমদের কথা মানার চেষ্টা করি না এই ট্রান্সজেন্ডার ইস্যুতে নতুন কিছু বুদ্ধিজীবী সক্রিয় হয়ে গেছে আজকেও দেখছি শাহরিয়ার কবিরের মতো লোকেরা তারা বসে বোর্ড বসাইছে কেন আসিফ মাহতাব বইয়ের পৃষ্ঠা ছিঁড়েছে এই বিষয়ে সে বোর্ড বসিয়েছে শাহরিয়ার কবিরকে শুনিয়ে দিতে চাই বাংলাদেশের তাওহিদি জনতা জনতার মঞ্চে তোমাকে জুতা পেটা করবে ঠিক কিনা বলে এই মাহফিল তার প্রমাণ এই জন্য তারা বেশি দিন মাহফিলকে চলতে দিতে চায় কথা বলেন আরো জোরে বলেন কারণ তারা বোঝে তাফসিরুল কোরআনের মাহফিলে উন্মুক্তভাবে কোরআনের যে আলোচনা হয় এই আলোচনা যদি চলতে থাকে সেদিন বেশি দূরে নয় অলিতে গলিতে পার্লামেন্টে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ঠিক কিনা বলে এজন্য তারা এই মাহফিলগুলোরে খুব ভয় পায় আর আমরা দিল থেকে নিজের পকেটের টাকা দিয়ে এই মাহফিলগুলো আমরা করাইতে চাই ঠিক কিনা বল পৃথিবীর অবস্থা এমন হবে মানুষ নির্লজ্জ হয়ে যাবে যেই শাহরিয়ার কবিরের কথা বলতেছি আসলে কি তার লজ্জা শরম আছে তার একটা ছবি যদি ফেসবুকে পোস্ট করা হয় আপনারা দেখবেন নিচে একটা লকব খালি মুসলমানরা লিখতেই থাকে কি সেটা কি এই যে আপনারা যেগুলো বলছেন আমি বলছি তারপরে এগুলো শুনছেন কই আচ্ছা স্বাধীনতার যুদ্ধকে আমি দেখছি কিন্তু ইতিহাস রয়ে গেছে নতুন করে একটা ইতিহাস বাংলাদেশে লিখিত হচ্ছে ইসলামের বিপক্ষে যারা যাবে আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে ঠিক কিনা বলে এজন্য আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলে গেলেন মানুষ নির্লজ্জ হয়ে যাবে ছেলে মেয়ের মতো হয়ে যাবে মেয়ে ছেলের মতো হয়ে যাবে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে গেলেন এখন পরিষ্কার তাকালে দেখা যায় ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে এটা শুধু আমাদের ধর্মের জন্য বিপজ্জনক তা বলি না হিন্দু ধর্মের ধর্মাবলম্বী দুইটা মেয়ে তারা বিয়ে করছে মুসলমান মেয়ে মেয়ে বিয়ে করছে এই যে অবস্থা এখন পৃথিবীতে সৃষ্টি ও সমস্যা
এই সমস্যার সম্মুখে এই সমস্যার সন্নিকটে এই সমস্যার সন্ধিক্ষণে আজকে যদি সিদ্ধান্ত নিতে না পারেন এই আইন যদি চেপে বসে আমার আপনার ছেলে মেয়েদেরকে ঘরে রাখা যাবে না ইউরোপ আমেরিকার মতো হয়ে যাবে ঠিক কি না বলে সুতরাং আমার ভাইয়ের এই মাহফিলে যারা বসলাম আল্লাহর নবীর হাদিসে যা বলেছেন পরিষ্কারভাবে সচেতন হওয়া লাগবে দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীর হাদিস শুনুন লা তাকুমুস সাআতু এমন সময় আসবে হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা একই দলের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে এখন হইছেনি বুঝেন না মনে ভালো করে সবাই বুঝছেন ডান দিকের লোকেরা বুঝছেন বাম দিকের লোকেরা বুঝছেন নিজেরা নিজেদের ভিতরে মারামারি হবে আচ্ছা বলেন তো দেখি এবারে নির্বাচনে যে নির্বাচন হইছে এই নির্বাচনের ভিতরে সব তো নিজেরা নিজেরা ঠিক কি না এই নিজেরা নিজেরা নির্বাচনের ভিতরে এখন দেখা গেছে একজন আরেকজনকে কোন সময় মারবে অলরেডি উৎপেতে আছে ঠিক কি না বলে ঘরের ভিতরে ঘুমাইতে পারে না নিজেরা নিজেদের সঙ্গে মারামারি এমন সংঘাত শুরু হবে আল্লাহর নবী বলে গেছেন এখন মিলায় দেখি পুরাপুরি চোখের সামনে চলে আসছে ঠিক কি না বলে এরপরে আল্লাহর নবীর হাদিস শুনেন আমার ভাইয়েরা লা তাকুমুস সাআতু ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত নবী যে আমাদেরকে স্মরণ করায় দিয়ে গেছেন ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকান মসজিদের সামনে দ্বীপ মুসল্লিরা পায়ে হেঁটে হেঁটে চলে যাবে মাগার নামাজ পড়ার জন্য মুসলমান যাবে না এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও পাবনাতে না কত পার্সেন্ট হবে সবাই বলেন তো দেখি কত পার্সেন্ট হবে একজন কইছে হুজুর মিনিমাম 90% তো হবে তাহলে 10% লোকের জন্য পৃথিবীটা এখন টিকে আছে আমাদের দেশটা টিকে আছে কত পার্সেন্ট লোকের জন্য আওয়াজ করে বলেন কত পার্সেন্ট 10% লোকের জন্য আমার এই বাংলাদেশ টিকে আছে যেই লোকগুলো নামাজ পড়ে মসজিদে যায় এই লোকগুলার জন্য পৃথিবীকে যিনি টিকায় রেখেছেন তিনি কে বেশি দিন সময় লাগবে না মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের দিকে একটু তাকায় দেখেন যুবকরা আছেন না গেছেন সবাই আছেন আরেকটা নিউজ বললে এখন আপনাদের মাথা চুলগুলা দাঁড়ায় যাবে জোরে করে আল্লাহু আকবার যে ইয়ামেনের মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে খোদার যন্ত্রণায় তীব্র খোদা সংকটে পেট পিঠের সঙ্গে লেগে গেছে সেই ইয়ামেনের মুসলমানরা তাদের হাতের মধ্যে যে মিসাইল আছে এডেন সাগরে আমেরিকার যে নৌবহর আছে ইয়ামেনের মুজাহিদ মুসলমানেরা যদি তাদের সেই মিসাইলগুলো নিক্ষেপ করে মাত্র 75 সেকেন্ড সময় লাগবে আমেরিকার নৌবহর উড়ায় দিতে জোরে করে আল্লাহু আকবার বর্তমানে ইয়ামেন স্পষ্ট বলে দিয়েছে ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের প্রতিশোধ নেবে তারা মিসাইল নিক্ষেপ করলে আমেরিকা ধ্বংস করার জন্য সময় পাবে 9 থেকে 15 সেকেন্ড 75 সেকেন্ডের ভিতরে মিসাইল নৌবহর উড়ায় দিতে পারে ক্ষুধার্ত এই মুসলমানদেরকে যিনি সাহায্য করেন তিনি কে আল্লাহ আপনি যদি রসুলের হাদিস শুনেন রসুল নিজে বলে গেছেন আমার ইয়ামেনবাসী কেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আতাকুম আহলাল ইয়ামান তোমাদের কাছে ইয়ামেনের লোকজন আসবে মুসলমান এদেরকে চিনতে হবে এরা আমাদের নেতা হবে জোরে করে আল্লাহু আকবার তোমাদের কাছে ইয়ামানবাসী আসবে আল্লাহ নবী বলে গেলেন ইয়ামেনের লোক তোমাদের কাছে আসবে আমাদের সাভারে কিন্তু ইয়ামেনের লোকেরা আসছে জানেন জীবনে কোনোদিন শুনেন না আজকে শুনেন সাভারের নাম শুনছেন তো আরে কথা কইনা সাভারের নাম শুনছেন ইয়ামেনের ওই যে সাবা গোত্রের লোকেরা আসছে আমাদের সাভারে সাবা উর থেকে সাভার হইছে আপনি মনে করেন না এই দেশে এত মুসলমান কেন বদ্বীপের মতো ছোট্ট দেশ এত মুসলমান কোথা থেকে আসলো আজকে থেকে মুসলমান না হাজার বছরের ঐতিহ্য দেশে মুসলমান ঠিক কিনা বলেন ওই ইয়ামেনের সাবা গোত্রের লোকেরা যখন এখানে আসছে এদের যে কলোনি তৈরি হচ্ছে এদের যে কলোনি তৈরি হয়েছে এটার নামই হয়েছে সাবাউর সেখান থেকে সাবা রাসূল বলছে তোমাদের কাছে ইয়ামানিরা আসবে এরপর আল্লাহর হাবিব বলেন হুম আরাকু আফিদাতান তাদের অন্তরগুলো এমন হবে একজনের সঙ্গে একজনের মিল থাকবে ও আলিয়ানু কুলুবান ন মনগুলো নরম থাকবে অন্তরের ভিতরে মিল থাকবে মনগুলো তাদের নরম থাকবে অন্তরের ভিতরে মিল থাকবে আল ঈমানু ইমানি ঈমান হচ্ছে ইমানিদের ও মুসলমান এখনো তাকায় দেখেন খোদা দারিদ্রতা চেপে বসেছে পেট পিঠে সঙ্গে লেগে গেছে তারপরেও আমেরিকার হায়নাদের কাছে মাথা নত করে না ঠিক নি আরো আস্তে বলেন ঠিক এরপরে আল্লাহর হাবিব বলেন আল হিকমাতু ইমানিয়া ইমানিদের কল্লা প্রজ্ঞা দান করবেন অনেক বড় বড় আলেম এখনো ইমানি আছে আল্লাহর হাবিব তারপরে বলেন ওয়াল ফখরু ওয়াল খুয়ালা ফি আসহাবিল ইব যারা উট চড়ায় তাদের জন্য কতই না গর্বের বিষয় তেমন কোন শিক্ষা দীক্ষা না থাকার পরেও তাদের কাল্লা পা কেমন মেধাবী বানায় দিলেন আমেরিকাকে নতুন করে তারা হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকার জন্য হুমকি হয়ে যাচ্ছে আজকের এই ফিলিস্তিনের পরিস্থিতিতে ইয়ামেন যেভাবে পাশে দাঁড়িয়েছে আমার বাংলাদেশ যেভাবে পাশে দাঁড়িয়েছে 57টা মুসলিম দেশ রং তামাশা বাদ দিয়ে যদি পাশে দাঁড়ায় উচিরি ফিলিস্তিনের ভাইদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে গত দুই দিন আগে নিউজের মধ্যে দেখছি মুসলমানদের পানি নেই মুসলমানদের কাছে কোনো পানি নাই নর্দমার পচা পানি মুসলমানের ছেলেরা খেয়ে বাচ্চা ছোট্ট এই খালেদের দিকে তাকায় দেখে ছোট্ট খালেদ কখন কি খাবে তার বাবা বারবার খবর নেয় আমারও তো ছোট্ট ছেলে আছে আমারও তো ছোট্ট একটা মেয়ে আছে না খেলে কেমন অস্থির লাগে একটু জ্বর আসলে কেমন পেরেশান হয়ে যায় আর আমার মুসলমানের সন্তান নর্দমার পচা পানি খেয়ে বাঁচতেছে খাবার দাবারের কোনো ব্যবস্থা গাজাবাসীর জন্য নাই পাখির খাবারকে লিকুইড বানিয়ে খাওয়াচ্ছে পশু পাখির খানা বানিয়ে মুসলমানদের সন্তানদের প্লেটে দিচ্ছে মুসলমানের ছেলেরা খাচ্ছে আল্লাহ পাক যদি একদিনের হিসাব নেন গোলাম একদিনে যা খেয়েছিল আমার কাছে হিসাব দে একদিনের হিসাব যদি আল্লাহ আমার কাছে চান কসম আল্লাহর ও পাপনাবাসী একদিনের হিসাব যদি আল্লাহ চান হিসাব দেওয়ার মতো অবস্থা থাকবে না এত ভালো যিনি রেখেছেন দ্রুত নামাজের দিকে আসেন জমিনে দিনকে কায়েম করেন অবশ্যই যিনি আমাকে আপনাকে কবুল করবেন তিনি কে এবার আপনাদেরকে রসুলের আরো কয়েকটা ভবিষ্যৎবাণী শোনাবো রাজি আছেন ইনশাআল্লাহ আমার মনে হয় অনেকের খুব কষ্ট হয়ে যাচ্ছে আর বেশি থেকে বেশি
12টার মধ্যে আমরা শেষ করব ইনশাআল্লাহ এখন অলরেডি 11টা বেজে 23 বাজতেছে আমি দেখতেছি অনেক লোক এখনো আসতেছে লিল্লাহে তাকবীর জোরে একজন তাকবীর দেন তো দেখি খুশি আছেন তো আপনারা সবাই এবার হাতে গুনে গুনে আঙ্গুলে গুনে গুনে কয়েকটা ভবিষ্যৎবাণী শুনে শুনতে রাজি সবাই রাজি আল্লাহর নবীর হাদিসগুলো শুনেন আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে লা তাকুমু সাআতু ও উম্মতেরে এই পৃথিবী ততদিন পর্যন্ত শেষ হবে না রে ততদিন পর্যন্ত ধ্বংস হবে না রে উম্মত হাত্তা ইয়াকুলা জারহু প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে এখন মারেনি কথা বলেন মারে আর আমার রসূল কেমন ছিলেন নিজে তরকারির মধ্যে বলতেন একটু বেশি জল দাও যাতে করে প্রতিবেশীর একটু বিলিয়ে দেওয়া যায় সেই প্রতিবেশীকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলে একজন আরেকজনের বুকটা ঝাঁঝরা করে ফেলে হাতটা কেটে নেয় পা কেটে নেয় ও জালেম তুমি শুনে রাখো টাকার গরমে ক্ষমতার গরমে জ্ঞানের গরমে চেয়ারের গরমে যেই গরমে তুমি মানুষের উপরে জুলুম করো সিনে নিতে এক মুহূর্ত সময় মালিকের লাগে না ঠিক কিনা বলেন এরকম জুলুম পৃথিবীতে চলতে ছিল চলতে থাকবে এর মধ্যে যিনি জালেমদেরকে ধরবেন তিনি কে আল্লাহ এরপরে দেখবেন আমার ভাইরা এমন সময় আসবে আখাহু ভাই ভাইকে শহীদ করে ফেলবে আপন ভাই ভাইকে মেরে ফেলবে আমারও একটা ছোট ভাই আছে যেই দিন আমি মিশর গিয়েছি আমি চিনেছি আপন বন্ধন কেমন বন্ধন এক সঙ্গে জীবনের কত সময় কাটিয়েছি বাইরে ছেড়ে যেদিন প্রবাসে গিয়েছি আমি পিছনের দিকে তাকায় দেখি আব্বা সেদিন আমার সঙ্গে যেতে পারে নাই মায়ার কারণে আমি পিছনের দিকে তাকায় দেখতেছি যতক্ষণ পর্যন্ত চোখটা যায় দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যায় বারবার আমার ভাই উকি মেরে মেরে দেখতেছে আমার আপন ভাইটা কোথায় চলে যাচ্ছে যেদিন মিশর থেকে পাঁচ বছর পরে ফিরে আসছি আমার নিজের চোখে দেখেছি ভাই আমারে খুঁজতেছে আমি ভাইরে খুঁজতেছি অনেকক্ষণ পরে যখন দেখা হয়েছে আমার ছোট ভাই এমন ভাবে জড়ায় ধরেছে ফুপায় ফুপায় কাঁদতেছে আমিও কাঁদতেছি ভাইও কাঁদতেছে ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিনের কথা মনে পড়ে গেছে আপন দুই ভাই দুজনকে পেয়েছে কেমন কান্না না জানি কেঁদেছে এমন স্মৃতি যেই ভাই ভাইয়ের সঙ্গে এমন আপন ভাই ভাইকে পর্যন্ত শহীদ করে ফেলবে ঠিক কিনা বলে এরপর আল্লাহর নবী বলেন আবাহু বাপকে পর্যন্ত মেরে ফেলা হবে মাকে পর্যন্ত মেরে ফেলা হবে কিয়ামতের আগে দৃশ্যগুলো দেখবেন এখন যদি আমি প্রশ্ন করি এরকম ঘটনা কি জীবনে কোনোদিন পাবনাবাসী শুনছেন বাপ প্রে সন্তান মেরে ফেলছে মারে মেরে ফেলছে শুনছেন একটা বার যদি কল্পনা করেন
লঞ্চ যাচ্ছিল কুয়াকাটা যাবে জালকাটির ভিতরে গিয়ে দাও দাও করে লঞ্চের ভিতরে আগুন ধরে গেছে মা আপন সন্তানকে স্বামীর হাতে উঠায় দিয়েছে দিয়ে বলছে স্বামী গো আদর করে রাখো সন্তানকে মা আদর করে বলেছে বাবার কোনোদিন দেখা হবে না আমি তো সাতার জানি না তোর বাপ সাতার জানে বাপের হাত শক্ত করে ধরে রাখবা ছেড়ে দিও না সন্তান বাপের ধরে রেখেছে মা আগুনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সব বিসর্জন দিয়ে গেল মা বাপ সন্তানকে নিয়ে জাঁপ মেরেছে কোত্থেকে যেন একটা নৌকা এসেছে উদ্ধার করে নিয়ে গিয়েছে যিনি বাপ সহ সন্তানদেরকে হেফাজত করেছেন তিনি কে গত কয়েকদিন আপনারা দেখেছেন কয়েকদিন আগে ট্রেনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে যেই পুরুষের আর্তনাদ সারা বাংলাদেশ সহ পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে বারবার বলেছে তোমাকে টেনে আমরা বের করি বাপ বলতেছে আমার বেঁচে কি হবে সন্তান আগুনে পুড়ে গেছে স্ত্রী আগুনে পুড়ে গেছে আমি বাপ আমার বেঁচে কি হবে যেই মা বাবা সন্তানের জন্য এত কষ্ট করে আল্লাহর হাবিব বলছে এমন সময় আসবে এমন মা বাবাকে সন্তান হত্যা করে ফেলবে ঠিক কিনা বলে চলে আসছে চলে আসছে না ভাই চলে আসছে এরপর আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনাল ইসলামু গরিবা ও আমার উম্মতেরা এমন সময় আসবে ইসলামের নাম নিলে মারা হবে ইসলামের নাম নিলে আঘাত করা হবে জেল জুলুম নির্যাতন ইসলামপন্থীদের উপরে বেড়ে যাবে ঠিক কিনা বলেন এখন বাড়ছে না কমছে বুঝা বলেন তো বাড়ছে না কমছে কি মনে হয় বাড়ছে কি মনে হয় বাড়ছে ইসলামের জন্য মানুষ মানুষকে মারে রসুল হাদিসের মধ্যে বললেন কিভাবে মারবে সেটাও রসুল হাদিসের মধ্যে বলে গেছে তারমি বিনাশ বৃষ্টির মতো করে কালো কালো পাথর নিক্ষেপ করবে ও মাজলুম মুসলমানেরা তাকায় দেখেন আমার ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাকে লক্ষ্য করে তারা গুলি চালাচ্ছে ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলো গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে তারমি বিরদ আগুন নিক্ষেপ করা হবে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হবে রসুলের হাদিস পুরাপুরি চোখের সামনে এখন চলে আসছে ঠিক কিনা বলে সেই ইসরায়েলের হায়নারা ওইখানে বসে এক একটা মিসাইল মারে মুসলমানের ঘরবাড়ি তুলার মতো ঘরবাড়িগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সব যাদের ছিল নিজেদের ভূমির ভিতরে তাঁবু টানায় যারা থাকতেছে একটাবার চিন্তা করেন আল্লাহর কাছে উম্মত হিসেবে কি জবাব দিবেন এই মাহফিল যারা আমরা বসছি নবী আমার জন্য কাঁদলেন আপনার জন্য কাঁদলেন জীবনে কোনদিন আমি নবীকে দেখি নাই আপনি নবীকে দেখেন নাই আল্লাহর নবী সাহাবীরা নবীজিকে দেখেছে সাহাবী হয় তারা ধন্য হয়েছে নবীজি সাহাবীদের সামনে বসে বয়ান করছেন সাহাবীদেরকে সামনে নিয়ে নবীজি বলতেছে ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা আহারে আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম সাহাবায়ে কেরাম আশা নিয়ে বলতেছে নবী আমরা কি আপনার ভাই না আল্লাহর নবী বললেন না না তোমরা আমার ভাই নও বাল আনতুম আসহাবী
তোমরা তো কেবল আমার সাহাবী আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে জীবনে কোনদিন যারা আমাকে দেখেনি মান আমানবি ওয়া লাম ইরানি না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীর ভাই আল্লাহর নবী ভাই বলে আদর করে যাদেরকে ডাক দিলেন তারা কারা সবাই বলেন আর জোরে বলেন এই আমাদেরকে নবী আদর করে ডাকলেন মহব্বত করে কাছে টানলেন আজকে যারা ঠান্ডার ভিতরে মাহফিলে বসে আছেন মাহফিলে বসে আছেন এই পর্যন্ত আপনাদেরকে নবী আদর করে ভাই বলে ডাকছেন শুধু আদর করে ভাই বলেন নাই আম্মা জান বলেন আল্লাহর নবী সিজদার মধ্যে চলে যেতেন সিজদার মধ্যে গিয়ে নবীজি যখন কান্না শুরু করতেন ভিতর থেকে আজিজুন কাজিজিল মিরজান ফুটন্ত পানি তকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয় নবীজির ভিতর থেকে তকবক তকবক করে ফুটন্ত পানির মতো আওয়াজ বের হতো জোরে কোন আল্লাহু আকবার আম্মা জান বলেন আবার কান্তকি নবীজির জবানের সামনে নিয়ে যেতাম আমি জবানের সামনে নিয়ে শুনতাম অন্য কোন কিছু বলে নবীজি কান্দেন না আল্লাহর নবী নিজের জন্য কাঁদেন না বারবার বলেন আল্লাহুম্মা উম্মতি আমার উম্মত আয় আল্লাহ আমার উম্মত বলে বলে নবীজি কাঁদছেন কাদের জন্য বলেন তো দেখি সবাই বলেন তো কাদের জন্য কাঁদছেন আওয়াজ করে বলেন তো কাদের জন্য কাঁদছেন সেই উম্মতদেরকে নবী চিনবেন কেমনে এখন যে সময়টা আসছে নবীর উম্মত চেনার সময় আসছে নবী আমারে আপনারে চিনবেন কেমনে হাদিসের ভিতরে আসছে চিনার আলামত হচ্ছে গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়ুদু ওজুর পানিটা জকজক করে উঠবে ওজুর পানি চকচক করে উঠবে আল্লাহ নবী দেখি বলবেন এটাই তো আমার সে হারানো উম্মত জোরে কোন আল্লাহু আকবার আজকে কারা কারা ফজর করছেন জোহর করছেন আসর করছেন মাগরিব করছেন এশা পড়ছেন যদি হাত তুলতে বলি হাতের সংখ্যা কম হবে না বেশি হবে বলেন তো কম না বেশি কত কম বলেন কত কম আমি এখানে আর হাত তুলে আপনাদেরকে লজ্জিত করতে চাই আজকে মাহফিলের একটা দিন এখানে এত সুন্দর একটা মাহফিল হবে একটা আয়োজন হবে এই রকম মাহফিলের দিনে নামাজ ছেড়ে দিবেন কিন্তু মাহফিল শুনতে আসছেন এরকম মুসলমান কম না বেশি কথা বলেন এই মাহফিলটারে আমি খুব পছন্দ করি কেন জানেন এই মাহফিলের শ্রোতাদের মধ্যে এমন কিছু শ্রোতা তৈরি হয়েছিল প্রথমবার মাহফিল করার পরে যারা বলছে হুজুর আমরা শুদ্ধ করে কোরআন শিখব আগামীর পৃথিবীতে মুসলমানদেরকে যদি বাঁচতে হয় আটটা কর্মসূচি বাড়িতে নিয়ে গেলেই আপনারা বাঁচবেন জোরে কোন আল্লাহ শুনতে রাজি আছেন কে কে রাজি একটু হাত উঠে দেখান তো দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কয়টা কর্মসূচি সহজে আমরা আটটা কর্মসূচি শুনে বাড়ি যাব ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ অনেকে বলে যে হুজুর ইসলাম তো প্রতিষ্ঠিত হইল ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আটটা কর্মসূচি লাগবে একটু আওয়াজ করে বলেন তো কয়টা আটটা সবাই বলেন আটটা আর একটু জোরে কোন আটটা আটটা কর্মসূচি দুইটা আয়াতের ভিতরে মালিক দিবেন আপনাদের যাতে কষ্ট না হয় দুইটা আয়াতের ভিতরে আটটা কর্মসূচি 49 আর 50 নং আয়াত
সূরা মায়েদা বলেন কোন সূরা সবাই বলেন তো কেবল আমার সাহাবী আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে জীবনে কোনদিন যারা আমাকে দেখেনি মান আমানবি ওয়া লাম ইরানি না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীর ভাই আল্লাহর নবী ভাই বলে আদর করে যাদেরকে ডাক দিলেন তারা কারা সবাই বলেন আর জোরে বলেন এই আমাদেরকে নবী আদর করে ডাকলেন মহব্বত করে কাছে টানলেন আজকে যারা ঠান্ডার ভিতরে মাহফিলে বসে আছেন মাহফিলে বসে আছেন এই পর্যন্ত আপনাদেরকে নবী আদর করে ভাই বলে ডাকছেন শুধু আদর করে ভাই বলেন নাই আম্মা জান বলেন আল্লাহর নবী সিজদার মধ্যে চলে যেতেন সিজদার মধ্যে গিয়ে নবীজি যখন কান্না শুরু করতেন ভিতর থেকে আজিজুন কাজিজিল মিরজান ফুটন্ত পানি তকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয় নবীজির ভিতর থেকে তকবক তকবক করে ফুটন্ত পানির মতো আওয়াজ বের হতো জোরে কোন আল্লাহু আকবার আম্মা জান বলেন আবার কান্তকি নবীজির জবানের সামনে নিয়ে যেতাম আমি জবানের সামনে নিয়ে শুনতাম অন্য কোন কিছু বলে নবীজি কান্দেন না আল্লাহর নবী নিজের জন্য কাঁদেন না বারবার বলেন আল্লাহুম্মা উম্মতি আয় আল্লাহ আমার উম্মত আয় আল্লাহ আমার উম্মত বলে বলে নবীজি কাঁদছেন কাদের জন্য বলেন তো দেখি সবাই বলেন তো কাদের জন্য কাঁদছেন আওয়াজ করে বলেন তো কাদের জন্য কাঁদছেন সেই উম্মতদেরকে নবী চিনবেন কেমনে এখন যে সময়টা আসছে নবীর উম্মত চেনার সময় আসছে নবী আমারে আপনারে চিনবেন কেমনে হাদিসের ভিতরে আসছে চিনার আলামত হচ্ছে গুররান মুহাজ্জালিন মিনাল ওয়ুদু ওজুর পানিটা জকজক করে উঠবে ওজুর পানি চকচক করে উঠবে আল্লাহ নবী দেখি বলবেন এটাই তো আমার সে হারানো উম্মত জোরে কোন আল্লাহু আকবার আজকে কারা কারা ফজর করছেন জোহর করছেন আসর করছেন মাগরিব করছেন এশা করছেন যদি হাত তুলতে বলি হাতের সংখ্যা কম হবে না বেশি হবে বলেন তো কম না বেশি কত কম বলেন কত কম আমি এখানে আর হাত তুলে আপনাদেরকে লজ্জিত করতে চাই আজকে মাহফিলের একটা দিন এখানে এত সুন্দর একটা মাহফিল হবে একটা আয়োজন হবে এই রকম মাহফিলের দিনে নামাজ ছেড়ে দিছেন কিন্তু মাহফিল শুনতে আসছেন এরকম মুসলমান কম না বেশি কথা বলেন এই মাহফিলটারে আমি খুব পছন্দ করি কেন জানেন এই মাহফিলের শ্রোতাদের মধ্যে এমন কিছু শ্রোতা তৈরি হয়েছিল প্রথমবার মাহফিল করার পরে যারা বলছে হুজুর আমরা শুদ্ধ করে কোরআন শিখব আগামীর পৃথিবীতে মুসলমানদেরকে যদি বাঁচতে হয় আটটা কর্মসূচি বাড়িতে নিয়ে গেলেই আপনারা বাঁচবেন জোরে কোন আল্লাহ শুনতে রাজি আছেন কে কে রাজি একটু হাত উঠে দেখান তো দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কয়টা কর্মসূচি সহজে আমরা আটটা কর্মসূচি শুনে বাড়ি যাব ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ অনেকে বলে যে হুজুর ইসলাম তো প্রতিষ্ঠিত হইল ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আটটা কর্মসূচি লাগবে একটু আওয়াজ করে বলেন তো কয়টা আটটা সবাই বলেন আটটা আর একটু জোরে কোন আটটা আটটা কর্মসূচি দুইটা আয়াতের ভিতরে মালিক দিছেন আপনাদের যাতে কষ্ট না হয় দুইটা আয়াতের ভিতরে আটটা কর্মসূচি
49 আর 50 নং আয়াত সূরা মায়েদা বলেন কোন সূরা সবাই বলেন কোন সূরা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াতের ভিতরে বলেন এক নাম্বার কাজ হবে ওয়ানিহকুম বাইনাহুম বিমা এক নাম্বার কাজ হচ্ছে নবী এই জমিনের মানুষকে বাঁচানোর জন্য এক নাম্বার কাজ বিচার করা লাগবে কোরআন দিয়ে জোরে কোন কি দিয়ে কোরআন দিয়ে আমাদের দেশে বিচার চলে কি দিয়ে ও টাকা দিয়া বলেন বিচার চলবে কি দিয়ে কোরআন দিয়ে সবাই বলেন কি দিয়ে অধিকাংশ মুসলমানের সন্তান কোরআন দিয়ে দেশ চলুক এটা মুসলমানের সন্তান চায় না আস্তে বলে শাহরিয়ার কবিরের মতো লোকেরা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক তোমরা চাও আর না চাও সব দেখে শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ কি সুন্দর স্লোগান দিয়েছেন দেখছেন পার্লামেন্টে কোরআনের আলো যদি জ্বলে মুসলমানের অনেক জ্বলবে না আবার কই ঠিক পার্লামেন্টে যদি কোরআনের আলো জ্বলে মুসলমানের জ্বলবে নাকি মাশাআল্লাহ মুনাফিকের জ্বলবে মুসলমানের কিন্তু জ্বলবে না কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা কার কথা আজকে দেখলাম শাহরিয়ার কবি সাহেব তিনি সাংবাদিক কনফারেন্স করতেছে সেখানে তিনি বলতেছে কোরআন দিয়ে নাকি রাষ্ট্র চালানো যাবে না এই জন্য আমি ঠিক করলাম যে এটা বুঝায় দেওয়া দরকার কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা কোনো মৌলবীর কথা না কথাটা কার আওয়াজ করে কার এরপরে দুই নাম্বার আল্লাহ কি বলেন শুনেন ওলা তাত্তাবি আহওয়াহুম খবরদার নবী মন গড়া হাওয়া থেকে মন যা চাবে এমন কোন বিচার দিয়ে রাষ্ট্র আপনি চালাইতে পারবেন না ঠিক কিনা বলে তাহলে মন গড়া বিচার কি মন গড়া বিচার হচ্ছে যে লোকটা ঘরে নাই তার নামে 20টা মামলা দেওয়া যে লোকটা বাড়িতে নাই তার নামে যদি 20টা মামলা হয় এই বিচার মন গড়া বিচার কোরআন বলছে মন গড়া বিচার চলবে না ঠিক কিনা বলে আমি শুধু খালি অনুবাদ করে দিয়েছি কোনো তাফসির করতেছি না কিন্তু অনুবাদের ধার দেখেন ডাইরেক্ট অনুবাদ এখানে যারা আলেম ওলামা আছেন আপনারা নিজেরা একটু দেখেন অনুবাদটা কত ধারালো মোবাইল যাদের আছে আপনারা প্রয়োজনে সার্চ দিয়ে দেখেন আজকেও পাবনা থেকে একজন আসছে আমার কাছে যে হুজুর এই আলোচনাটা কোন কিতাবের ভিতরে আছে তো আমি কিতাবের রেফারেন্সটা দিলাম কোন কিতাবে কথা কয় না কোন কিতাব এরপরে আমার ভাইয়েরা তিন নম্বরে শুনেন واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله ما আল্লাহ কি বলে শুনেন বলেন নবী সতর্ক থাকা লাগবে আপনার কিতাবের ভিতরে কাফেরদের কোনো ফতোয়া যেন ঢুকতে না পারে এই জন্য মুসলমানদেরকে কোরআন বলে দিচ্ছে তুমি সতর্ক থাকবা তোমার ব্যাটের টাকা দিয়ে
ট্যাক্সের টাকা দিয়ে ডারউইনের কোন তথ্য ট্রান্সজেন্ডারের মতো কোন তথ্য তোমার সিলেবাসে যেন ঢুকতে না পারে ঢুকতে না যাবে না যাবে না যাবে না এটা কোরআন থেকে বললাম আল্লাহ নিজে বলছে নবী সতর্ক থাকবেন এরকম যদি ডারউইনের তথ্য আসে ওরাং ওটাং বানর থেকে মানুষ হয়েছে এরকম তথ্য আসলে এগুলার সিরে ডাস্টবিনে নিক্ষেপ করা লাগবে যদি ট্রান্সজেন্ডারের মতো এগুলো আপনাদেরকে পড়ানো হয় বোঝানো হয় ডাস্টবিনে নিক্ষেপ করা লাগবে আল্লাহ শব্দের নাকি প্রতিশব্দ ভগবান কথা কল না আমার ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে এগুলা পড়াবেন মুসলমানের সন্তান কোনোদিন এগুলা মেনে নিতে পারে না ঠিক কিনা তাহলে তিন নম্বর কার্যক্রম হচ্ছে সতর্ক থাকা লাগবে মুসলমানদের চার নম্বর কার্যক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম ببعض ذنوبهم نبي سان نمبر মনে রাখবেন এর পরেও যারা কোরআনের উপরে ঘর ঘুরাবে আলেমদের উপরে যারা জুলুম নির্যাতন চালাবে মাথা ঘুরা বেয়াদবি করে যারা কোরআনের উপর দিয়া চলবে কিছু কিছু আযাব আসবে ঘূর্ণিঝড় আসবে টর্নেডো আসবে সিডর আসবে আমফান আসবে নার্গিস আসবে করোনার মতো ভয়াবহ মহামারী আসবে ঠিক কিনা বলেন আজকের যে আযাবের কথা বলছি এই আযাব এটা কিছু কিছু আযাব এরপরে পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَعَلَمْ পাঁচ নম্বর وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ নিশ্চয় অধিক অংশ লোকে নাই কোরআনের দিকে আসবে না অধিকাংশ লোকেরাই কোরআনের জন্য লড়বে না অধিকাংশ লোকেরাই কোরআনের জন্য মার খাবে না যারা ফাসেক তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে ঠিক কিনা বলে এই আয়াতের দিকে লক্ষ্য করেন আল্লাহ ইন্না বললেন প্রথমে তাকিদ দিলেন কাসির বললেন এরপরে অধিকাংশ লোকের কথা বললেন এরপরে লাফাসিকুন বললেন একজন দুইজন লোক ফাসেক হবে না অধিকাংশ লোক ফাসেক হবে যারা ফাসিকি করবে কোরআনের বিরুদ্ধে তারাই দাঁড়াবে ঠিক কিনা বলে পাঁচটা শেষ বাকি আছে কয়টা বাকি তিনটা এরপরে আমার ভাইয়েরা ছয় নম্বরে কয় নম্বর ছয় নম্বরটা শুনেন আল্লাহ কি বলেন ছয় নম্বরে মালিক বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন নবী এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে জাহিলিয়াতের দিকে চলে যাওয়ার অর্থ কি জাহিলিয়াতের দিকে চলে যাওয়ার অর্থ হচ্ছে এরা এমন হয়ে যাবে নির্দোষ মানুষকে দোষী বানাবে নির্দোষ মানুষকে আসামি বানাবে জুলুম নির্যাতন করে নিঃশেষ করার চেষ্টা করবে ঠিক কিনা বলে এটা হচ্ছে ছয় নাম্বার কয় নাম্বার এবার কয় নাম্বার আওয়াজ করে বলেন কয় নাম্বার সাত নাম্বারে মালিক বলেন ومن أحسن من الله حكما
হুকুমের চাইতে এই কোরআনের চাইতে সুন্দর কোন হুকুম আর হতে পারে না। এই কোরআনের কাছে যারা আসবে, কোরআন যারা মানবে, কোরআন যারা পড়বে, তাদেরকে অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই কোরআনের হুকুম সবচেয়ে সুন্দর। কোরআনের হুকুম মানুষকে কি বানায়? ছোট্ট একটা উদাহরণ দিই, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না? খুব কষ্ট হয়ে যাচ্ছে আজকে, কষ্ট হবে না তো ইনশাল্লাহ না? অনেকে অনেক দূর থেকে আসছে, কারণ আমি দেখছি এখানে আইসা অনেকে দেখা করছে, হুজুর আমরা আটগড়িয়া থেকে আসছি, কেউ বলছে হুজুর আতাইকুলা থেকে আসছি। এইরকম লোক পেলাম যারা আসছে, সেই আপনার ওই কোন জায়গা জানি না, ওই যে আটগড়িয়া তো আসি, এরপরে কিছু লোক আসছে ওই যে একটা ফাজেল মাদ্রাসা আছে, কি জানি জায়গার নাম, হাদল, হাদল দেখছেন? এই সে হাদল থেকে লোকের আসছে না, বেড়াইবার আসলেও তো আজকে আসছে তো। এই যে দূর দারাজ থেকে যারা আসছে, অনেকে তো চলে যাবে, এই জন্য খুব রাত আজকে আপনাদেরকে কষ্ট দিব না। আটটা কার্যক্রমের কথা বলতেছিলাম, কয়টা? এর মধ্যে সবচেয়ে সুন্দরতম বিধান যিনি কোরআন দিয়ে দিছেন, মালিক আমাদেরকে খুশি করে দিছেন এই কোরআন দিয়ে, জোরে করে আল্লাহু আকবার। আজকে একটা নিউজ দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে নিউজটা দেখি, যশোর ছয় আসনের এমপি নাম আজিজুল খন্দকার আজিজ, উনি আজকে পার্লামেন্টে ঢুকছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত একজন এমপি পার্লামেন্টে ঢুকছে, সিএনজি নিয়ে। কি নিয়ে? তো সিএনজি নিয়ে যখন ঢুকছে, সব সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়ছে, কিনে সবার ল্যান্ড ক্রুজার প্যারাডো, ল্যান্ড ক্রুজার প্যারাডো, রেঞ্জ রোভার, দামি দামি সব গাড়ি, এই লোকটা সিএনজি নিয়ে আসছে, কি কারবার? তো সাংবাদিকরা গিয়ে হুমড়ি খেয়ে পড়ে জিজ্ঞাসা করছে, কি ভাই আপনি যে সিএনজি নিয়ে আসলেন? তিনি তার বক্তব্যে বলছে, এই দেশটা স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বাধীনতার সময় বলেছিলেন, এ দেশ স্বাধীন করার পিছনে আমার স্বপ্ন হচ্ছে ক্ষুধা দারিদ্র মুক্ত একটা দেশ গঠন করা। তো এই ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ গঠনে আমি এমপি কি করে গাড়ি হাঁকাই? আরে কথা কয় না, কথাটা সুন্দর না? আমি চিন্তা করলাম, সুবহান আল্লাহ, এই বুথ যদি বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রীর থাকতো, তাহলে কানাডাতে বাড়ি হতো, কানাডাতে নতুন করে বেগম পাড়া তৈরি হতো, এই বুথ যদি এমপি মন্ত্রীর থাকতো, আমেরিকাতে বাড়ি করা হতো না, দেশের টাকায় বিদেশে নগরী গড়ে উঠত, সন্তানাদি সব বিদেশে পড়াশোনা করে, এক একজন সিএনজি নিয়ে যদিও ঢোকার পরে প্রশংসিত হয়েছে, এই ভাইটার জন্য আমরা দোয়া করি সিএনজি যেন ঠিক থাকে। না না, প্রাইভেট কার নাই, তা জিজ্ঞাসা করছে, বলছে না আমার কোনো প্রাইভেট কার নাই, আমরা তার কথাই বিশ্বাস করি, বিশ্বাস করে আমরা প্রশংসা করি। এমপিদের ব্যাড ট্যাক্স, আমাদের ব্যাড ট্যাক্সে চলার টাকা দিয়ে তাদের গাড়ির তেল হয়, ঠিক কিনা বলে? জনগণের জন্য যদি তারা না খাটে, তাহলে তারা আমাদের কোন দিনের কাজে লাগবে, ঠিক নেই? এবার একটু আমাদের নেতার একটু গল্প শুনে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খলিফা ছিলেন, হযরত তোমার একদিন পিছু নিলেন, কোথায় আবু বকর চলে যায়, কেন আবু বকরকে পাই না, পিছনে পিছনে গিয়ে দেখেন একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে দাঁড়ায় আছে আবু বকর, দরজার মধ্যে নক করেছে, ভিতর থেকে বিদ্যা একজন মহিলা খুলে দিয়েছেন, হযরত আবু বকর ঘরের ভিতরে প্রবেশ করলেন, পরের অবস্থা হযরত ওমর জানেন না। খানিকটা সময় পরে আবু বকর বের হয়ে চলে গেছে, ওমর এবার গোপনে গোপনে দরজার কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, মা গো
আপনি অন্ধ মানুষ চোখে দেখেন না, একটু আগে যিনি আসছেন তারে কি আপনি চেনেন? বিদ্যা বলেন, না তারে আমি চিনি না, লোকটা বড় ভালো মানুষ, কাদের মধ্যে বহন করে আটা নি খাবার নি আমার ঘরের দুয়ারে হাজির হয়ে যায়, আমার ঘরে খাবার গুলো দিয়ে পাকিয়ে দিয়ে তারপরে চলে যায়। হযরত আবু বকর আকাশের দিকে তাকায় চিৎকার করে বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গিয়েছে, সামান্য একটা বৃদ্ধা মহিলা অন্ধ মহিলা কি খাবে? রাষ্ট্রপ্রধান হয়ে এটাও ভাবলেন, আজকে আমার দেশের রাষ্ট্রপ্রধানরা যদি ভাবত সত্যিকারে দেশটা ডিজিটাল হতো, দরিদ্র খুঁজে পাওয়া যেত না, ঠিক নি ভাই? তো যশোরের এই ঘটনা থেকে আমার এটা বারবার মনে পড়ছে যে হারে আমাদের নেতারা তো এমনই ছিল। গভর্নর ছিলেন জর্ডানে, জর্ডানে গভর্নর ছিলেন আবু উবাইদা তুবনুল জাররাহ, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত একজন সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো মনে করছেন হুজুর জান্নাতের শুভ সংবাদ পাইলে আর কি হইছে, মেয়ে একটা আঙ্গুর জান্নাতের কত বড় হবে জানেন? কামিসলি দাল, একটা বালটি যত বড়, বিরাট একটা বালটির সমান হবে একটা আঙ্গুর। জোরে করে আল্লাহ, আপনাদের পাবনাতে এটাকে কি বলে জানি না, এক থোরা আঙ্গুর, এক থোপা না, এক ঝোপা আঙ্গুর, এক ঝোপা আঙ্গুর কেমন? সাহাবি এসে জিজ্ঞাসা করতেছে, নবী জান্নাতের এক ঝোপা আঙ্গুর কেমন হবে? নবীজি বলতেছে, আরে একটা কাক যদি ক্ষুধার্ত হয়ে চলতে থাকে চলতে থাকে, কামিসলি সাহা, একটা মাস জুড়ে যদি শুধু চলতে থাকে চলতে থাকে চলতে 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 চলতে, ক্ষুধা পেটে যখন চলতে থাকবে, একটু পরে খাবো একটু পরে খাবো এই চিন্তায় চলতে চলতে একটা মাস অতিবাহিত করে যেখানে গিয়ে পৌঁছাবে জান্নাতের এক ঝোপা আঙ্গুরের ঝোপা হবে এত বড়। জোরে করে আল্লাহ, সেই জান্নাতের একজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি, বর্তমান শামের গভর্নর ছিলেন, সিরিয়া জর্ডান ফিলিস্তিন লেবানন এই পুরা অঞ্চলের গভর্নর, কত বড় পাওয়ারফুল মানুষ। হযরত ওমর দেখতে গেলেন জীর্ণ শীর্ণ একটা ঘরে নিয়ে গেছে, খেজুর পাতা দিয়ে চাটায় বানায় রেখেছে, বসার মতো কোনো টোল টেবিল নেই, কি খেতে দিবেন লজ্জায় পড়ে গেছে, গ্লাসের ভিতরে রুটি ভিজানো ছিল, এই রুটি এনে বললে খলিফাতুল মুসলিমিন, মেহমানদারি করার মতো আর কিছুই নাই, সামান্য এই রুটিটা ভিজায় গিয়েছিলাম, এসে খেয়ে নিব এই বলে, এইটা ছাড়া আর কিছুই নাই আমার কাছে। হযরত ওমর বললেন, রুটি ভিজিয়ে রেখেছো কেন? সাহাবী আবু উবাইদা তুবনুল জাররাহ বলেন, বিজয় খেতে গেলে একটু বিজয় একটু একটু করে খেলে সময় নষ্ট হবে, ইসলাম প্রচারে দিন প্রচারে দিন প্রতিষ্ঠার কাজে সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য রুটি বিজাইতে গেলে যেই সময় লাগে এক মুহূর্ত যেন সময় বেশি না লাগে, আগে রুটি ভিজিয়ে গিয়েছি যাতে করে সময়টা বেঁচে যায়। এবং সাহাবি তরুণ আমওয়াসের সময় শহীদ হয়ে গেছে প্লেগ রোগে, আমার নিজের চোখ দিয়ে দেখে এসেছি, ওনার কবরের ভিতর থেকে আজ অবধি গ্রান বের হয় সুগ্রান বের হয়, দূর দারাজ থেকে লোকেরা এসে এসে দেখে যায় আমার শাসকদেরকে, যুগ জমানার জন্য যিনি কবুল করেছেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, এই মাহফিল থেকে শেষ কথা বলি, লিকাউমি ইউকিনুন, এই যতগুলা ওয়াজ করলাম এই ওয়াজগুলা শুনবে কারা? কেবলমাত্র শুনবে তো তারা
কেবলমাত্র শুনবে তো তারা যারা আল্লাহর প্রতি প্রবল বিশ্বাসী হবে। জোরে কোন আল্লাহ আকবার। ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আপনার থাকে হৃদয়ে, আপনি এমন হয়ে যাবেন নিজেকে ছোট মনে করবেন, বিনয় ভাববেন, অহংকার বাদ দিবেন, নামাজের সময় আসলে দৌড়ায় দৌড়ায় নামাজে চলে যাবেন, ফলশ্রুতিতে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? মন যা চাবে তা করবেন, মন চাইলো কাউরে মারতে গিয়ে মারবেন না, মন চাইলো অহংকার করতে করবেন না, মন চাইলো জেনা করতে করবেন না, মন চাইলো মদ খেতে খাবেন না, মন চাইলো বেপর্দায় চলতে চলবেন না, মন চাইলো গুরু প্লাগ করতে করবেন না, মন চাইলো সুদে টাকা নিবেন নিবেন না, মন যা চাবে বিপরীত চলবে। এই হাওয়া মানে কি? এই যেটা রেখে হাওয়া কি সবাই কন কি এই যে বাতাস, এরকম মন আপনারে বাতাসের সঙ্গে চালায়, মন আপনারে কয় ইয়াহুবি ইলান না, তোরে ফু দিছি জাহান্নামের দিকে যা, আমরা জাহান্নামের দিকে যেতে থাকি, নিজে নিজে জাহান্নামের দিকে যাই। জাহান্নাম কত কাছে? সিরাকানি আলাই, জুতার ফিতা যত কাছে জাহান্নাম তত কাছে, জান্নাত কত কাছে? জুতার ফিতা যত কাছে জান্নাতও তত কাছে। জোরে কোন আল্লাহ আকবার। আজকের এই মাহফিলের পরে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইরে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। একটা লোক আমরা কৃপণতা করবো না, সবাই মনোযোগ নিয়ে শুনছেন, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। আট নম্বর কুছি তো, সাত নম্বরের পরে লিকাউমি ইউকিনুন, একমাত্র কর্মসূচি মানবে তারা, পূর্ণাঙ্গ মোমেন হবে যারা, কোন আল্লাহ আকবার। আমরা ইনশাল্লাহ এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবো, ইনশাল্লাহ করব। আগামী বছর যদি আবার দেখা হয় ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কথা বলবো, কথা শোনাবো। আজকে যেহেতু অনেকে মুসা, আপনাদের জীবনেরও শেষ মাহফিল হতে পারে, রমজান আমাদের আসন্ন এমন একটা মাস সামনে আসতেছে, ইয়ারমাদুযযুনুব যেই মাস মানুষের গুনাগুলাকে জ্বালায় দিবে। জোরে কোন আল্লাহ, সেই রমাদান পর্যন্ত হায়াত পাবো কিনা জানি না, কতদিন পর্যন্ত দুনিয়াতে আছি জানি না। যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত আমাদেরকে মনে করায় দিচ্ছি, দুনিয়ার জীবনটা যত বেশি উৎকর্ষ সাধন করছি, দুনিয়াকে যত বেশি আলিঙ্গন করছি, এই দুনিয়া যত বেশি অন্ধ বানিয়ে ফেলেছে, তত বেশি কেমন যেন দুনিয়ার জীবনটা ফুরিয়ে আসতেছে, ঠিক কিনা বলে? আপনারা পাবনার লোক চিন্তা করতেছেন, হুজুর এখনো তো খেতের মধ্যে দানই ফলাইনি, তো দুনিয়ার সময় ফুরায় যাচ্ছে মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝায় দিলেন দুনিয়ার সময়টা ক্রমশ ফুরিয়ে যাচ্ছে, এই দুনিয়ার সময় বেশি দিন বাকি নাই। বর্তমান পৃথিবীর গবেষকরা গবেষণা করে বলছে দিন যাচ্ছে, দুনিয়ার সময়টা ফুরিয়ে যাচ্ছে, এমন সময় পৃথিবীর জন্য অপেক্ষা করছে। আজকে আমি পৃথিবীর বর্তমান পরিস্থিতি নিয়ে পড়াশোনা করেছি, এমন পরিস্থিতি পৃথিবীর জন্য এখন বর্তমান সময় অপেক্ষা করছে, বড় ধরনের একটা ভয়াবহ সময় আসতেছে। গবেষকরা বলছে এল নিনো নামক একটা সংকেত পৃথিবীর জন্য এখন প্রদর্শিত হচ্ছে। এল নিনো মানে ছোট সন্তান,
এল নিনো মানে ছোট ছেলে, এই পৃথিবীর জন্য এল নিনো আসতেছে তার মানে কি? সর্বপ্রথম পেরুতে একজন সামান্য মাছ ধরে যারা, এদেরকে আপনাদের পাবনায় কি বলে? মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন তো আমার কথা? এল নিনো সর্বপ্রথম পেরোর একজন জেলে এল নিনো নাম দিয়েছে। সেই জেলে একদিন দেখতেছে সমুদ্রের ভিতরে নেমে সমুদ্রের একদিকের পানি কেমন যেন গরম মনে হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের একদিকের পানি গরম হয়ে যাওয়া, অন্যদিকে ঠান্ডা হয়ে যাওয়া, প্রচন্ড খরার প্রভাব পৃথিবীতে আসতেছে এটা প্রমাণ করে পেরুর সর্বপ্রথম একজন জেলে নাম দিয়েছে এল নিনো, মানে ছোট ছেলে। একদিকের পানি ঠান্ডা আরেক দিকের পানি গরম, এমন দেখে সেই নামটা দিয়েছে। গবেষকরা গবেষণা করতে করতে অবাক হয়ে গেছে। এখনই আপনি যদি সার্চ করে দেখেন একজন দুইজন না, 1895 সালে 1896 সালে ওই প্যারোতে ঘটে যাওয়া এল নিনো পৃথিবী কেমন সংকেত দেখিয়ে দিয়েছিল। হাজার হাজার কিলোমিটার দূরে, 15,000 কিলো দূরে, এই ভারতবর্ষের ভিতরে, ইন্দোনেশিয়ার ভিতরে, বাংলাদেশের ভিতরে 1895-96 অস্ট্রেলিয়া, ভারত আর ইন্দোনেশিয়া, বাংলাদেশ সহ পৃথিবীর বেশ কয়েকটা দেশ মিলে 50 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছিল। বলেন কত লাখ? আরো আসতে বলেন। 50 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে এল নিনোতে মারা গেল। তার মানে পৃথিবীর একদিকে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হল, অন্যদিকে খরা দেখা দিল। আল্লাহ রাব্বুল আলামিন আযাবগুলো কখন দেন? মানুষগুলা যখন মালিককে ভুলে যায় তখন যিনি ভয়াবহ আযাবগুলা পৃথিবীতে দেন তিনি কে? বহু বছর আগে থেকে মাহফিলে আমি বলছি 2024 ভয়াবহ একটা বছর হবে। আপনারা এখন সংবাদপত্রগুলা গেটে গেটে দেখবেন এল নিনো পৃথিবীর দিকে আসছে। 2024-এ একদিকে বৃষ্টি হবে, অন্য দিকে খরা লেগে যাবে, পানির জন্য মানুষগুলা মারা যাবে। এই যে পৃথিবীর ভয়াবহ অবস্থা আসবে, অন্যদিকে বরফগুলো গলতে শুরু করেছে, নিচে থাকা 50,000 বছর আগের, কত বছর? 50,000 বছর আগের একটা ভাইরাস, জম্বি ভাইরাস নাম। কি ভাইরাস? জঙ্গলি নামে, সবাই শুনতেছেন তো? ওই দেখেন কারবারটা, মাশাআল্লাহ, দেখছেন? এই যে নূর মোহাম্মদ সাহেব যেটা করলো না, এটাও একটা গাফলতি, ও যে আগে ভুলে গেছে। তা আপনাদের মনোযোগ আছে তো সবার? আজকে একেবারে টান টান মনোযোগ থাকা লাগবে ইনশাআল্লাহ। আবার এর পরের বছর দেখা হবে কিনা এটা বলতে পারি না। এল নিনোর মতো এমন আঘাত যদি পৃথিবীতে আসে, করোনাতে 50 লক্ষ মানুষ মারা যায়, কিন্তু এল নিনোতে 50 লক্ষ মানুষ মারা গেল, জম্বি ভাইরাস নতুন করে জেগে উঠেছে। এই যে পৃথিবীর এখন আবহাওয়ার অবস্থা, এই যে প্রচন্ড শীত পড়েছে, আবার শীতের মৌসুমে বারবার বৃষ্টি হচ্ছে। আরব দেশের দিকে তাকায় দেখেন সবুজ হয়ে যাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। লায়ান বতুল আর আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে বারবার বৃষ্টি হবে, জমিনের ভিতরে ফলন হবে না, এই বৃষ্টি রহমত হিসাবে আসবে না, আযাব হিসাবে বৃষ্টি আসবে, এমন ভয়াবহ সংকেত যখন পৃথিবীতে চলছে, পৃথিবীর গতি পর্যন্ত পাল্টায়া যাচ্ছে। 0.02 মিলিসেকেন্ড দিনের দৈর্ঘ্য বেড়ে গিয়েছিল 1995 থেকে 96,
1895 থেকে 96 সময়ের গতি পর্যন্ত বেড়ে গিয়েছিল। আবার যদি পৃথিবীতে ভয়াবহ এমন রোগ চলে আসে, এমন রূপের কারণে হাজার হাজার মানুষ মারা যাবে, লাখো লাখো মানুষ মারা যাবে পৃথিবীতে, কয়েকটা দেশের জন্য সংকেত দেখানো হয়েছে। এটা আমি আপনাদেরকে ভয় লাগাচ্ছি না, রাইটার্স পৃথিবীর কয়েকটা দেশের নাম তালিকা করছে, এর মধ্যে আছে বাংলাদেশ, এর মধ্যে আছে ভারত, এর মধ্যে আছে আফ্রিকা, এর মধ্যে আছে আমেরিকা, এর মধ্যে আছে অস্ট্রেলিয়া। এই দেশগুলোর নাম পৃথিবীর বিশেষজ্ঞরা এই নামগুলো উল্লেখ করেছে। ও আমার বাংলাদেশের মুসলমান, করোনার সময়ও সবাই বলেছিল এদেশের মানুষ জায়গায় জায়গায় মরে পড়ে থাকবে, এরপরেও দেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কে? কিন্তু আপনি আমি সেই সময় ওয়াদা করেছিলাম আল্লাহ নামাজ ছাড়ব না, নামাজের দিকে আসেন নাই, দিন কায়েমের দিকে আসেন নাই। আজকে যদি আপনি আমি আবার নিয়ত করি আল্লাহ, আজাবের কথা শুনলাম, অনেক বড় আজাবের কথা শুনলাম, অনেক বড় বিপদের কথা শুনলাম, আল্লাহ আমরা তওবা করে ফেলেছি, অবশ্যই যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? কোরআন থেকে শুনুন আমার ভাইরা, وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ. আজাব যখন আসবে আল্লাহ কাউকে ছেড়ে যাবে না, সবাইকে ধরবে। একদিকে পৃথিবীতে আসলো এল নিনো, অন্যদিকে পৃথিবীতে আসতেছে লা নিনা। একদিকে থাকবে পৃথিবী গরম হয়ে যাবে, টিকতে পারবেন না গরমের কারণে, শীতের সময় এমন আসতে পারে সামনের দিনে ফ্যান ছেড়ে রাখা লাগবে, গরমের সময় অতিষ্ঠ হয়ে যাবেন, খরা লেগে যাবে পৃথিবীতে। এই আজাবগুলোর কারণে পৃথিবী ক্ষয়ক্ষতির ভিতরে পড়বে। 84 ট্রিলিয়ন মার্কিন ডলার, লক্ষ না কোটি না বিলিয়ন না, 84 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতির ভিতরে পড়ে যাবে পৃথিবী। যদি বাঁচতে চান, এই কোরআনের দিকে আসা ছাড়া বাঁচার কোনো উপায় মুসলমানের নাই। আরো আসতে বলেন এই মাহফিল যারা আমরা বসলাম, কথাগুলো যারা শুনছি, গাফলতি বাদ দিয়ে দেন, আল্লাহর দিকে ফিরে আসেন, বিপদ মুসিবতে খাস ভাবে যিনি বাঁচায় দিবেন তিনি কে? করোনা থেকে যখন বাঁচছেন তখন কি স্লোগান দিছেন? আমরা মোকাবেলা করেছি। কি মোকাবেলা করছেন আপনি? নমরুদ একটা ল্যাংরা মশার মোকাবেলা করতে পারে না, আর তুমি মোকাবেলা করবা করোনা? আল্লাহর আযাবের কোনো মোকাবেলা হয় না, একটা ঢেউয়ের মোকাবেলা আপনি করতে পারবেন না। আপনার সেনাবাহিনী নিথর নিস্তব্ধ হয়ে দাঁড়ায় থাকবে, অস্ত্র তাক করে রাখবে, আল্লাহর সেনাবাহিনী বিজয়ী হয়ে যাবে, ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসতেছে? তার মানে বোঝা যায় গাফলতি থেকে যদি বাঁচেন আগামী দিনে বাঁচবেন, না হলে মরবেন, ঠিক কিনা বলে? নামাজ ধরবেন তো ইনশাল্লাহ। এবার আমার ভাইয়েরা পার্শ্ববর্তী দেশের দিকে তাকান। কোন দেশের দিকে তাকাইতে বলছি? আজকে এই নিউজটা আমি পড়ছি, চিন্তা করছি এই মাহফিলটা নিয়ে কথা বলব। ভারতে উত্তরবঙ্গের, ভারতের উত্তর প্রদেশের একটা বিশাল মসজিদ
400 বছরের পুরাতন মসজিদ, মসজিদটার নাম জ্ঞান বাবি। বাবরি মসজিদের পরে নতুন করে তারা হাত দিয়েছে জ্ঞান বাপি মসজিদ। বলেন কি মসজিদ? জ্ঞান বাপি মসজিদ, জ্ঞান বাপি। ভারতের উত্তরপ্রদেশের এই জ্ঞান বাপি মসজিদ সম্রাট আওরঙ্গ